দীর্ঘদিন ধরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অস্থায়ী কর্মীরা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতলায় ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার সামনে বিক্ষোভ দেখায় শ্রমিক ঐক্য মঞ্চের প্রতিনিধিরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে যুক্ত থাকার পরেও তাদের স্থায়ীভাবে কাজে নিযুক্ত করা হচ্ছে না, ইচ্ছেমতো স্থানান্তরিত করা, বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হলেও তা দেওয়া হচ্ছে না। তাদের আরও অভিযোগ, টাকার বিনিময়ে নিয়োগ করা হচ্ছে, কর্মরত অবস্থায় নিহত ব্যক্তিদের প্রাপ্য পাওনা দেওয়া হচ্ছে না, এই রূপ বিভিন্ন অভিযোগ করে তারা বিক্ষোভে সামিল হন। আমি শ্রমিক ঐক্য মঞ্চের একজন আহ্বায়ক এবং অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি একটা অরাজনৈতিক সংগঠন, সেই সংগঠনের সাধারণ সম্পাদক। আজকে এই ধরনের কর্মসূচি গ্রহণের মূল কারণ? আমরা গতকাল খড়গপুর আরবি অফিসে আমরা প্রতিবাদ দেখিয়েছি, আজকে তমলুকে প্রতিবাদ করছি। প্রতিবাদের একটাই কারণ যে SBI সারা রাজ্য জুড়ে যে কন্ট্রাকচুয়াল কর্মীরা কাজ করে আপনারা জানেন, সেই সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের উপরে দীর্ঘ বছর ধরে এদেরকে বঞ্চনা করা হচ্ছে। এরা একটা সময় প্যানেলেই ছিল, কারণ আপনারা জানেন যে যারা চা দিত বা ক্যান্টিনে কাজ করতো তাদেরকে একটা সময় PSU ব্যাংকগুলো ওদেরকে পারমানেন্ট করতো প্যানেল করে, কিন্তু পরবর্তীকালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিদ্ধান্ত নেয় এদেরকে কন্ট্রাকচুয়াল রাখা হবে। কিন্তু আপনারা খবর নিয়ে দেখুন বা ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করুন, এদেরকে 12-14 ঘন্টা কাজ করায় শুরু থেকে ব্যাংক শেষ অবধি, কিন্তু এদেরকে না আছে ওভার টাইম, এদেরকে বোনাস মাত্র 7,000 টাকা দেয়, এদের যখন খুশি তখন ট্রান্সফার করে, যখন খুশি তখন ছাঁটাই করে। এরা PF এর টাকা কর্মীদের কাছ থেকে কাটে এদের এজেন্টগুলো, কিন্তু PF এর টাকা নির্দিষ্ট টাইমে বা নির্দিষ্ট পরিমাণে জমা দেয় না, ESIC-র কোনো সুযোগ সুবিধা নেই, অথচ ESIC-র টাকা কাটে। এরকম ধরনের অত্যাচার, মিনিমাম ওয়েজেস এরা ঠিকমতো পায় না, যদি এজন পাওয়ার যোগ্য তাহলে এরা এজনের পায় না, সিজনের পায়। মানে একটা আমাদের ভারত সরকারের একটা ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যে ধরনের কন্ট্রাকচুয়াল কর্মীদের ওপরে অবিচার করছে, এটার বিরুদ্ধে আমরা শ্রমিক ঐক্য মঞ্চ থেকে লড়াই চালিয়ে যাচ্ছি দীর্ঘ বছর ধরে। আজকে আমরা তমলুকে এসেছি এদের হয়ে কথা বলার জন্য এবং প্রতিবাদ এটা করার জন্য। আমরা পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।